নির্বাচন পরবর্তী অন্তকন্দল ও সহিংসতা মোকাবেলায় মাঠে নামছে আওয়ামী লীগের আটটি সাংগঠনিক টিম। দ্রুত সময়ের মধ্যে অভ্যন্তরীণ কন্দল মেটাতে চায় দলটি। কেন্দ্রীয় নেতারা বলছেন, যারা সংঘাত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। এদিকে আগামী রোববার 62 স্বতন্ত্র সংসদ সদস্যকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে ভোটের পর দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। তবে অন্যান্যবারের সঙ্গে এবারের সহিংসতার ধরন অনেকটাই ভিন্ন। এবার সহিংসতায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন নৌকা সমর্থকরা। হামলাকারীদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের স্বতন্ত্র এমপিদের সমর্থক। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের মধ্যেও এসব হামলা শিকার হয়েছেন সংখ্যালঘু নৌকা সমর্থকেরাও। নির্বাচন পরবর্তী সার্বিক অবস্থা পর্যালোচনায় গেল সোমবার গণভবনে দলের কার্যনির্বাহী সংসদে জরুরি বৈঠক করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরবর্তী সহিংসতার রোধ, দায়ীদের চিহ্নিত করা এবং সাংগঠনিক ক্ষত মোকাবেলা নির্দেশনা দেন দলীয় প্রধান। নির্বাচন পরবর্তী সংঘাতকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, হাইকমান্ডের কড়া বার্তা, সহিংসতা করলে কেউই ছাড় পাবে না। আমরা যার যার টিম অনুসারে আমরা খুব দ্রুতই শুরু করব। যেখানে খুব বেশি ফাড়াক তৈরি হয়েছে সেখান থেকে নিয়ে আসবো। যেখানে রিপেয়ারেবল ওভার টেলিফোন, আমরা ওভার টেলিফোন রিপেয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আর যেটা ঢাকায় এনে বৈঠক করে বসে আলাপ আলোচনা করে কাউন্সিলিং করে ঠিক করতে হবে, সেগুলো আমরা ঢাকায় এনে ডেকে এনে আমরা সেগুলি করব। এটা প্রথম দু একদিন ছিল যে দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটেছিল, আমরা তাৎক্ষণিকভাবে সাংগঠনিক হস্তক্ষেপের কারণে এটা বন্ধ করা হয়েছে। এবং আমরা সিদ্ধান্ত আসি যে যে সমস্ত এলাকার মধ্যে একটা দ্বন্দ্বটা আছে এখনও, তাদেরকে ডেকে আমরা দ্রুত আমাদের সেই কমিটিগুলোর সঙ্গে বৈঠক করে এটার যাতে আর উত্তেজনা না বাড়ে, এটা সংঘাত না পারে, সেই কারণে আমরা পদক্ষেপ সিদ্ধান্ত নিয়েছি। এদের সঙ্গে দ্রুতই আমরা বৈঠক করে আমাদের এই সংঘাত বা দ্বন্দ্বগুলো আমরা দূর করতে সক্ষম হব। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়া সিদ্ধান্ত অভ্যন্তরীণ কন্দল নিরসনের জন্য বলেও জানান কেন্দ্রীয় নেতারা। না, ভোটারদের অংশগ্রহণ তো এমনিতেই আছে, কারণ আমরা তো এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা দেখেছি। আমাদের স্থানীয় নির্বাচনে ভোটাররা সবসময় বিপুল সংখ্যক ভোটারে অংশ নিয়ে থাকেন, এবার স্থানীয় নির্বাচনেও আমাদের বিপুল সংখ্যক ভোটার অংশ নেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আমাদের ভিতরে যে আভ্যন্তরীণ কন্দলটা বৃদ্ধি না পাই সেটাও একটা বড় লক্ষ্য আর কি, যে আমরা দেখি দলীয় প্রতীক ব্যবহার ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচনে কেমন ফলাফল আসে আমরা একটু দেখতে চাই। সংঘাত হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, তো সেই সংঘাতগুলি আমরা প্রত্যাশাও করিনি। যারা যারা সংঘাতের সংঘাতমুখী রয়েছেন, সাংঘর্ষিক রয়েছেন, তাদেরকে থেমে যাওয়ার জন্য আমি বলবো যে এই দলে কেউ বিশৃঙ্খলা করে কেউ টিকতে পারে নাই, সে যত বড় শক্তিশালী হোক। কাজেই তাদেরকে থেমে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। তারা বলছেন, নির্বাচন পরবর্তী দলকে সুশৃঙ্খল এবং শক্তিশালী করা এবং সারা দেশে দলীয় কন্দল মেটানোই এখন আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। চেয়ারম্যানের বাইরে সে সাধারণ কর্মী।